أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ورحمة الله وبركاته. وعليكم ورحمة الله. الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. إن الباطل كان زهوقا. একদিন ভাই প্রশ্ন করেছেন যে জুলহজ মাসের চাঁদ উঠে যাওয়ার পর জুলহজ মাসের চাঁদ কুরবানির পশু জবহের পূর্বে অবধি কুরবানির পশু জবহের পূর্বে অবধি ছাগল হাঁস মুরগি বা গরু জবহ করে তার মাংস খাওয়া গরু যাবে কি যাবে না এ বিষয়ে দলিল সহকার বিস্তারিত বুঝে বললে উপকৃত হতাম। ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। ভাই এখন সুন্দর প্রশ্ন করেছেন, জুলহজ মাসের চাঁদ উঠে যাওয়ার পরে জুলহজ মাসের চাঁদ কাজ থেকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে, দূরে থাকতে হবে, বেঁচে থাকা হাদিসের গ্রন্থে সুস্পষ্ট ভাবে প্রমাণিত হয়েছে। যেমন হাদিসের গ্রন্থ সহিহ মুসলিম হাদিস নম্বর 1977, হাদিস নম্বর 1000 হাদিস নম্বর 4959, হাদিস নম্বর 4000 সহিহ মুসলিম হাদিস নম্বর 5011, সহিহ মুসলিম হাদিস নম্বর 5011 উল্লেখ রয়েছে। তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন যে যখন জুলহজ মাসের চাঁদ উঠে যাবে প্রথম দশটি দিন যাতে নিজের চুল এবং নখ মর্তন না করে, নিজের চুল নখ এবং শরীরের নিজের নখ নখ এবং শরীরের না কাটে, পরিষ্কার না করে, না কাটে। এ কথাই উল্লেখ রয়েছে সহিহ মুসলিম, এ কথা হাদিস নাম্বার সহিহ মুসলিম 1977, 1000 সহিহ মুসলিম হাদিস নাম্বার 4000, সহিহ মুসলিম 4000 এবং 5011 নম্বর হাদিসের মধ্যে 5000। অতএব আমরা বুঝতে পারলাম যে জুলহজ মাসে আমরা বুঝতে পারলাম চাঁদ উঠে গেলে এই কুরবানির পশু জবাইয়ের পূর্বে অবধি আমাদের কোন কাজ থেকে বিরত থাকতে, আমাদের কোন কাজ থেকে বিরত। এখন নতুন ফতোয়া যে জুলহজ মাসে চাঁদ উঠে গেলে নাকি কুরবানির পশু জবাইয়ের পূর্বে কুরবানির পশু কোনো জবাইয়ের পূর্বে পশুর মাংস খাওয়া যাবে না, হালাল প্রাণীর মাংস যেমন খাওয়া যাবে না, হালাল প্রাণীর মাংস যেমন হাঁস ছাগল গরু জবাইও করা যাবে না এবং জবাইও করেন করলে তার মাংস খাওয়া যাবে না, করলে তার মাংস খাওয়া যাবে না। এই একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, একটা ইসলামে নেই, আপনি বললেন যে ইসলামে নেই, আপনি বললেন ইসলামে কোনো কাজ নেই, ইসলামে কোনো এজন্য দলিলের প্রয়োজন হয় না, এজন্য দলিলের প্রয়োজন হয় না। ইসলামে যদি বলা হয় অমুক জিনিসটি আছে তাহলে তার জন্য দলিলের প্রয়োজন, তাহলে তার অতএব দলিলের প্রয়োজন হয়। এর নিষেধাজ্ঞা নেই, এর নিষেধাজ্ঞা তো না থাকাটাই হচ্ছে কি যেমন উদাহরণস্বরূপ ধরেন যেমন আপনি যদি বলেন যে কিছু মানুষ আছে সেই মানুষগুলির মধ্যে মানুষ আছে একজন মানুষ ড্রাইভার, তো তাকে ড্রাইভার সাব্যস্ত করার জন্য ড্রাইভার প্রমাণ করার জন্য আমাদের উচিত কি হবে, প্রমাণ করার জন্য আমাদের ড্রাইভার প্রমাণ করার জন্য তার কাছ থেকে প্রমাণ দেখা লাইসেন্স কাছ থেকে কি দেখা, কিন্তু বাকি যত মানুষ আছে তারা তো ড্রাইভার নয়, যত তাহলে তাদের কাছ থেকে আপনি লাইসেন্স দেখবেন নাকি না, তাহলে তাদের কাছ থেকে ঠিক অনুরোধ দেবেন নাকি না, ইসলামে কোনো আমল আছে বলে ইসলামে তা প্রমাণ করার জন্য সাব্যস্ত করার জন্য দলিলের প্রয়োজন, সাব্যস্ত করার জন্য দলিলের যদি কোনো জিনিস নেই নিষেধাজ্ঞা নেই কোনো জিনিস নেই তো আল কোরআন এবং সহিহ সুন্নাহ উল্লেখ না থাকাটাই হচ্ছে দলিল, উল্লেখ না থাকাটাই হচ্ছে দলিল। বুঝতে পেরেছেন? আশা করি আপনি সন্তুষ্ট হয়েছেন। ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ।